বিষয়ে আমি এই রিলেটেড একটা কি ক্যাটাগরি খুঁজব। প্রথমে লেখা আছে কি অ্যাডভার্টাইজিং, আর্ট এন্ড কালচার, অ্যাটর্নি, তারপর গল্প, অ্যাওয়ার্ড, বিজনেস, ক্যারিয়ার প্ল্যান, তারপর ক্লাসেস, কম্পিউটার, তারপরে কার্ডবোর্ড। যাই হোক, এভাবে আপনারা খুঁজে নেবেন যে ক্যাটাগরিতে চাচ্ছেন সেটা খুঁজে নেবেন। ঠিক আছে, তো আমরা হেলথ ক্যাটাগরি পেয়ে গেছি। তো এখানে ক্লিক করার পরে জাস্ট আরেকবার ক্লিক একটা সাবজেক্ট আর্টিকেল এখানে ক্লিক করলে ঠিক আছে, আপনি লগ আউট এর অটোমেটিকলি বলেন তো ই ও জে ই কিউ ইউ জেড ই জে জি এফ এস। আচ্ছা, তো আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। দেখেন এখন আমি কি এখানে টাইটেলটা বসাচ্ছি। কন্টেন্ট কিন্তু আপনাকে আগে থেকে রেডি করে নিতে হবে। তারপর আরেকবার একটু ক্যাটাগরিটা সিলেক্ট করে দেন, হেলথ। এখানে যদি আপনার হেলথ রিলেটেড কোনো পিকচার থাকে তাহলে একটা পিকচার দিয়ে দিবেন। ঠিক আছে, পিকচার দিলে হয় কি আর্টিকেলটা একটু দেখতে সুন্দর হয়। আমি একটা পিকচার দিয়ে দিলাম, আর এখানে আমি আমার কন্টেন্ট দিয়ে দিচ্ছি। কন্টেন্ট টুকে হবে দিলাম আমি, হবে আচ্ছা নিয়েছে। এখানে এসে আমি টাইটেলটা আউট করি। এখন ঘটনা হচ্ছে আমি লিংক কোথায় দেব? এখানে দুইটা অপশন আছে লিংক দাও। ঠিক আছে, এখানে আপনার কিওয়ার্ডটা রেখে এখানে আপনি লিংক করে দিতে পারেন, অথবা যদি মনে করেন যে এখানে আপনি লিংক করবেন তাহলেও কিন্তু করতে পারেন। ঠিক আছে, জাস্ট হলেই হয়, যেখান থেকে হোক হলেই হয়। তো আপনি যেটা করবেন, আপনার কন্ট্যাক্টের মধ্যে একটা লিংক দিবেন, আর আচ্ছা আপনার কন্ট্যাক্টের মধ্যে একটা লিংক দিবেন, আর আপনার নিচে দিয়ে একটা লিংক দিবেন। তো আমি আমাদের ইয়েটা করি। আর আপনি যেটা করবেন সেটা স্পেশালি কিওয়ার্ডগুলো চুজ করে নেবেন। এখানে কিওয়ার্ডগুলো চুজ করে নিয়ে রাখলে দেখা যাচ্ছে আপনার লিংক করতে সুবিধা হবে। আর কন্টেন্টটাকে আপনি সাজায় রাখবেন। কন্টেন্টটা আমি হয়তো সাজাই নাই হবে, তো আপনি কন্টেন্টটাকে সাজায় রাখবেন। না ওই দেখা যাচ্ছে যে আপনি সাপোজ আপনার কিওয়ার্ড হচ্ছে হেলথ, রাইট? সো আপনি যদি হেলথ রিলেটেড কিওয়ার্ড দেন তাহলে হেলথ রিলেটেড সাথে এলএসআই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন। সাপোজ এলএসআই কিওয়ার্ডগুলো অ্যাড করে দেবেন। কিওয়ার্ড ডেনসিটি নামে একটা কথা বলছিলাম, মনে আছে? কিওয়ার্ড ডেনসিটির সাথে সাথে এলএসআই কিওয়ার্ডগুলো ইউজ করতে হবে। তো এলএসআই কিওয়ার্ডগুলো আপনি কন্টেন্টের মধ্যে ইউজ করবেন। তো যখন আপনি ব্যাকলিং করবেন কোথাও, আর্টিকেল সাবমিশন হোক, বেস কোশ্চিং হোক, যে ধরনের ব্যাকলিং করেন না কেন, আপনার কিওয়ার্ডের সাথে দিবেন, প্লাস আপনার এলএসআই কিওয়ার্ডগুলোর সাথে দিবেন। এই অ্যাঙ্কর ডিস্ট্রিবিউশন নিয়ে আমি পরে কথা বলবো আপনাদের সাথে। আগে যে ব্যাকলিংগুলো আছে সেগুলো মোটামুটি একটু কভার করি, তারপরে এই অ্যাঙ্কর ডিস্ট্রিবিউশন নিয়ে পরে কথা বলবো। আমি যে আপনারা যেটা করবেন, যে আমি অ্যাঙ্কর করলাম। ঠিক আছে, আপনার কন্টেন্ট যদি কিছু অপটিমাইজ করতে হয় সেগুলো বোল্ড, ইটালিক এখান থেকে করে দিতে পারেন। ঠিক আছে, আর আদার ফরম্যাটগুলো এখান থেকে আপনি যে ফরম্যাটে যান না কেন, এখানে সে ফরম্যাটটা শুরু করবে না। অনেক সময় শুরু করে, অনেক শুরু করে না। তো শুরু না করলে সমস্যা নেই, আপনি এখান থেকেও দিয়ে দিতে পারেন। আবার যদি মনে করেন যে আপনার কন্টেন্টের মধ্যে ইমেজ দিবেন, সেটাও কিন্তু সম্ভব। এখান থেকে আমি যদি এই ইমেজটাই নেই এখানে দেওয়ার জন্য, আমি দিতে পারি। আর এখানে আমি অল্টারনেটিভ টেক্সট দিয়ে দিব, যেটাকে ইমেজ অল্টার ট্যাগ বলছি। ঠিক আছে।